সেটিং ইস অল ব্যাড ব্যাট এর আগেই বলেছিলাম সেটিং করিয়েন না আপনার পেমেন্টটা কিন্তু আপনি পাবেন না হামস্টার কম্বার্টের নতুন একটা আপডেট এই আপডেটের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে আপনি পেমেন্ট পাবেন কি পাবেন না তো নতুন একটা আপডেট আসছে হয়তো অনেকেই পায়ে গেছেন তো এই আপডেটটা দেখার জন্য এইখান থেকে সিইও যে অপশনটা আছে আপনার নাম সেই নামের পাশে ক্লিক করুন ক্লিক করার পরে এইখান থেকে দেখতে পারতেছেন অ্যাসিভমেন্ট এর পাশে সেই আছে এইখানে ক্লিক করুন ক্লিক করার পরে একদম নিচে চলে আসবেন আসার পরে এখানে একটা অপশন দেখতে পারতেছেন সিটিং ইজ ব্যাট এইখানে কিন্তু তারা একটা অপশন দিয়ে দিয়েছে এই অপশনটার উপরে একটা ক্লিক করুন এখানে চলে আসবো আসার পরে এই আপডেটটাতে কি বলতেছে উই হ্যাভ ডিটেক্টেড সাম সাসপিসিয়াস অ্যাক্টিভিটি অন ইউর অ্যাকাউন্ট প্লিজ কিপ ইট ফেয়ার মানে তারা আমার অ্যাকাউন্টে কিছু সাসপিসিয়াস অ্যাক্টিভিটি মানে অনৈতিক অ্যাক্টিভিটি তারা দেখতে পেয়েছে অনৈতিক অনুপ্রবেশ তারা দেখতে পেয়েছে এরপরে বলতেছে প্লিজ কিপ ইট ফেয়ার এটাকে দ্রুত ঠিক করুন এখানে বলতেছে সিটিং ইজ ব্যাট মানে সিটিং কখনও ভালো কিছু বয়ে আনে না তো আপনি যদি অটো ক্লিকার ইউজ করে থাকেন টেলিগ্রাম বটের মাধ্যমে চাবি সংগ্রহ করে থাকেন বা অনৈতিক অনুপ্রবেশ করে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটিকে ব্যান করে দিতে পারে অথবা আপনার অ্যাকাউন্টের পেমেন্টটি কিন্তু বন্ধ করে দিতে পারে তাই তারা কিন্তু নতুন আপডেটের মাধ্যমে আপনাকে জানিয়ে দিয়েছে এটা থেকে আপনারা দূরে থাকুন চিটিং থেকে দূরে থাকুন তা না হলে কিন্তু আপনি কিন্তু পেমেন্ট পাবেন না আমরা জানি যে ছাব্বিশ সেপ্টেম্বর আমরা কিন্তু হামস্টার থেকে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট উইথড্র পেতে চলেছি তো ভুলেও কেউ এই কাজটা করবেন না এখন কথা হলো যে কাদের অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাচ্ছে তো এটা কিন্তু একটা জাস্ট আপডেট আপনার অ্যাকাউন্টে আসতেই পারে কোনো সমস্যা নেই তবে এটা আসা মানে যে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেল পেমেন্ট পাবেন না এমনটা কোনো কোনো বিষয় না তবে এটা আপনাকে সতর্ক করে দিল যে পরবর্তীতে যেন আপনি ভুল না করেন তো অনেকের অ্যাকাউন্টে আসছে অনেকের অ্যাকাউন্টে আসে নাই কোনো সমস্যায় নেই যাদের আসছে ভালো না আসলেও ভালো আর এটা কিন্তু জাস্ট এ আপডেট এখন থেকে আপনাদের লিগাল কাজ করতে হবে ইলিগাল কোনো কাজ করবেন না করলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন না তো এখানে আরও একটা জিনিস এখানে অনেকে বলতেছে আমরা উইথড্র অ্যাড্রেসটা অ্যাড করতে পারতেছি না জাস্ট এই অবস্থায় আছে তো কিছুদিন ধৈর্য ধরেন এর ভিতরেই তারা উইথড্রো অ্যাড্রেসটা অ্যাডের সিস্টেমটা করে দিবে তখন আমরা উইথড্রো অ্যাড অ্যাড্রেসটা অ্যাড করে সেখান থেকে উইথড্রো করতে পারবো আর টোনের মাধ্যমেও কিন্তু আমরা উইথড্রো করতে করতে পারবো সমস্যা নেই তো এখন কথা হলো অটো ক্লিকার ইউজ করবেন না এবং অনৈতিকভাবে মানে টেলিগ্রাম বটের মাধ্যমে কি সংগ্রহ করবেন না তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আল্লাহ হাফেজ